নমস্কার বন্ধুরা, একটু এক্সপ্লোরে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের ক্রিসপি ফ্রাই রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তার সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। মাছের ক্রিসপি ফ্রাই বানানোর জন্য আমি এখানে 5টা মাঝারি সাইজের গলদা চিংড়ি নিয়েছি এবং চিংড়িগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর দেখুন এইভাবে আমি রেখেছি, কিভাবে করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, মাথাটা বাদ দিয়ে দিয়েছি। এরপর এই পিছনের অংশটা কেটে নেব। কাটার পর দেখুন একটা কালো কালারের সুতোর মতো দেখতে পাচ্ছি, এটাকে টেনে বার করে নেব। বার করে নিয়েছি, এরপর ছুরির সাহায্যে আর একটু কাটব। এরপর হাতে করে একটু চাড়িয়ে নেব। এই মাছটা ম্যারিনেট করার জন্য আমার লাগছে আদা রসুন, এটাকে আমি থেতো করে রেখেছি, গোলমরিচের গুঁড়ো, নুন পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, আর এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। গরম মাখানো হয়ে গেছে, এরপর এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, এরপর আমি যে চিংড়িগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে কোটিং করব। আর এই কোটিং করার জন্য আমার লাগছে কর্নফ্লাওয়ার, ডিম নিয়েছি একটা, নুন দিয়ে ফেটিয়ে রেখেছি, আর লাগছে ব্রেড ক্রাম্বস, তার সাথে লাগছে গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি অল্প করে নুন এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এরপর একটা চিংড়ি মাছ নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারে ভালো করে কোট করব। এরপর ডিমে ডুবিয়ে নেব। এবার ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে একটু চেপে চেপে মাখিয়ে নেবেন। ব্যাস রেডি। এইভাবেই আমি বাকি চিংড়ি মাছগুলোকেও কোট করে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার জন্য একদম রেডি, এরপর ভেজে নেব। চলুন দেখতে থাকুন। চিংড়ি মাছগুলো ভাজার জন্য আমি সাদা তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর একে একে মাছগুলো দিয়ে দেব। ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবং একইভাবে অন্যান্য চিংড়ি মাছগুলো ভেজে নেব।
চিংড়ির ক্রিসপি ফ্রাই একদম রেডি। তার সাথে আমি পরিবেশনও করে দিয়েছি, আপনারা বাড়িতে ঠিক এভাবেই তৈরি করুন আর খান। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।